নমস্কার, আপনারা দেখছেন পিপলস রিপোর্টারের খবর পড়ছি, সাথে রয়েছি আমি অন্বেষা। গুজবে নয়, খবরে থাকতে পিপলস রিপোর্টারের সঙ্গে থাকুন। বিস্তারিত খবরে যাওয়ার আগে এক নজরে দেখে নেওয়া যাক আজকের বিশেষ বিশেষ হেডলাইন্স। নাগাসাকিতে আমেরিকান পারমাণবিক বোমা হামলার 77তম বার্ষিকী উদযাপন করল জাপান। মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফার পরেই মহাজোটের নেতা নির্বাচিত হলেন নীতিশ কুমার। বিশ্বাসঘাতকতার 6টি অডিও প্রকাশ হবে, বিজেপিকে নিশানা করে দাবি জেডিইউর। বিহারে ভাঙল বিজেপি জেডিইউ জোট, সরকার গঠনের নতুন বিরোধী সমীকরণ। টিকটক তারকার আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ, সিন্ধের মন্ত্রিসভায় সঞ্জয় রাঠোরের অন্তর্ভুক্তিতে বিতর্ক। কেন্দ্রের নয়া বিদ্যুৎ বিল প্রত্যাহারের দাবিতে দেশজুড়ে প্রতিবাদে সামিল 10 লক্ষ বিদ্যুৎ কর্মী। গরু পাচার কাণ্ডে অনুব্রতকে ফের তলব সিবিআইয়ের, বুধবার নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ। দলীয় পদ তাও টাকার বিনিময়ে, টিএমসি বিধায়ক ইদ্রিস আলীর বাড়ি গাড়ি ভাঙচুর করল দলেরই কর্মীরা। এরপর আসছে বিস্তারিত খবরে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলার 77তম বার্ষিকী উদযাপন করল জাপান। মঙ্গলবার 9ই আগস্ট জাপান জুড়ে 77 বছর আগের সেই ভয়ঙ্কর ঘটনাকে স্মরণ করা হয়। কোভিড-19 বিধিনিষেধ শিথিল করার কারণে এবছর বার্ষিক অনুষ্ঠানে আরও বেশি সাধারণ মানুষকে যোগদানের অনুমতি দেওয়া হয়। সংবাদ সংস্থা জিংহুয়া এই কথা জানিয়েছে। 80টিরও বেশি দেশের শীর্ষ আধিকারিক ও গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বোমা হামলার ঘটনায় বেঁচে থাকা এবং নিহতদের আত্মীয় স্বজনরা এদিন সকাল থেকে প্রার্থনা করতে জড়ো হন। সকাল 11:02 এক মিনিটের নীরবতা পালন করা হয়, কারণ 1945 সালের 9ই আগস্ট ঠিক এই সময় একটি আমেরিকান B-29 বোমারু বিমান থেকে প্লুটোনিয়াম কোর নামে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল, যার ডাকনাম ছিল ফ্যাটম্যান। ওই বছরের শেষ নাগাদ নাগাসাকিতে প্রায় 74,000 মানুষের মৃত্যু হয়েছিল। বোমা হামলার এক বছর পর জুলাইয়ের শেষের দিকে জানানো হয়, নাগাসাকিতে পারমাণবিক বোমা থেকে বেঁচে যাওয়া 3,160 জন মানুষের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। আনুষ্ঠানিকভাবে প্রকাশিত তালিকা অনুসারে 1,92,310 জন পারমাণবিক বোমা হামলার শিকার হয়েছেন। বিহারের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন নীতিশ কুমার। এর আগেই তিনি বিজেপির সাথে জোট ছাড়ার কথা ঘোষণা করেছিলেন। মঙ্গলবার বিকেল 4টের সময় রাজ্যপালের কাছে ইস্তফাপত্র জমা দেওয়ার ঠিক পরেই তিনি সোজা চলে যান তেজস্বী যাদবের বাড়িতে। সেখানে গিয়ে তিনি দেখা করেন রাবড়ি দেবী এবং তেজস্বী যাদবের সঙ্গে। ইস্তফার পরেই মহাজোটের নেতা নির্বাচিত হন নীতিশ কুমার। ঠিক এরপরই রাজভবনে 165 জন বিধায়কের তালিকা জমা দিয়ে সরকার গঠনের দাবি জানান নীতিশ কুমার এবং তেজস্বী যাদব। सभा के सांसद और सारे विधायक और विधान पार्षद और पार्टी के नेता सब लोगों को आसपास से क्या दिक्कत हो गई? सारी मीटिंग आज हुई और सब लोगों की इच्छा यही हुई है कि हम लोगों को एनडीए छोड़ देना चाहिए। तो जैसे ही एनडीए छोड़ने का निर्णय सब लोगों की था ही, तो हमने उसी को स्वीकार कर लिया और आकर के यहाँ जो एनडीए की सरकार में हम मुख्यमंत्री थे, हमने मुख्यमंत्री पद से इस्तीफा सौंप दिया। ইস্তফার পর এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে নীতিশ কুমার জানিয়েছেন, আজ দলের বৈঠকে দলের সব সদস্য জানিয়েছেন এনডিএর সঙ্গে সম্পর্ক ছেদ করা উচিত। বৈঠকের পরেই আমরা এনডিএ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি এবং আমি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছি। নীতিশ কুমারের ইস্তফা ঘিরে বিহার জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক তৎপরতা। লোক জনশক্তি পার্টির নেতা চিরাগ পাসোয়ান বলেন, যেভাবে জনগণের রায়কে অবজ্ঞা করে নীতিশ কুমার শিবির বদলে মহাজোটে যোগ দিলেন, আমি তার তীব্র প্রতিবাদ জানাই। অবিলম্বে মাননীয় রাজ্যপালের কাছে রাজ্যের রাষ্ট্রপতি শাসন জারি করে নতুন নির্বাচন করার দাবি জানাচ্ছি। বিহারে বিজেপি ও জেডিইউর জোট সরকার ভেঙে গেছে। দীর্ঘ টানাপোড়েনের পর মঙ্গলবার এই ঘটনার পর বিজেপির বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ এনেছে নীতিশ কুমারের দল জেডিইউ। সূত্রের খবর, জেডিইউ দলের শীর্ষ নেতৃত্বের কাছে 6টিরও বেশি অডিও রেকর্ডিং রয়েছে, যে অডিওতে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য তার দলের বিধায়ক এবং এক মন্ত্রীকে লাভজনক প্রস্তাব দেওয়া হয়েছে।
জানা যাচ্ছে জেডিইউর হাতে যে ছটি টেলিফোনে কথোপকথনের রেকর্ডিং রয়েছে তা বিধায়করা নিজেরাই রেকর্ড করেছিলেন। ওই টেলিফোনিক কথাবার্তায় সংশ্লিষ্ট বিধায়কদের কোটি কোটি টাকা ছাড়াও মন্ত্রী করার লোভনীয় প্রস্তাব দিয়েছিলেন একটি নির্দিষ্ট দলের নেতারা। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগের পরেই ওই নির্দিষ্ট দলের কার্যকলাপ প্রকাশ করবেন নীতীশ কুমার। তিনি তুলে ধরবেন কিভাবে তার সরকারকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র চালানো হয়েছে, আর সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে দাঁড়াতেই সরকার ভাঙতে বাধ্য হয়েছেন তিনি। সব জল্পনার অবসান ঘটিয়ে বিহারে অবশেষে ভাঙল বিজেপি এবং জেডিইউ জোট। ইতিমধ্যেই রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে ইস্তফা দিয়েছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এরপরই তিনি মহাজোটের নেতা নির্বাচিত হন। মঙ্গলবার সকাল থেকে বিহার জুড়ে ছিল টানটান উত্তেজনা। নিজেদের অবস্থান ঠিক করতে দলীয় বিধায়কদের নিয়ে বৈঠকে বসেন কংগ্রেস, আরজেডি এবং জেডিইউ। বৈঠকের কয়েক ঘন্টা পরই স্থির হয় বিজেপির সঙ্গে জোটে থাকছে না নীতীশ কুমারের দল জেডিইউ। এর পাশাপাশি ঠিক হয় জেডিইউকে সমর্থন দেবে কংগ্রেস, আরজেডি, হিন্দুস্থানি আওয়াম মোর্চা অর্থাৎ হাম। তৈরি হবে মহাজোটের নতুন সরকার। বর্তমানে বিহার বিধানসভায় মোট আসন সংখ্যা হল 243। সংখ্যাগরিষ্ঠতা পেতে দরকার 122 জন বিধায়কের সমর্থন। বর্তমানে জেডিইউ বা নীতীশ কুমারের দলের বিধায়ক সংখ্যা 45, সেখানে বিজেপির বিধায়ক সংখ্যা 77, কংগ্রেসের বিধায়ক সংখ্যা 19, তেজস্বী যাদবের আরজেডির বিধায়ক সংখ্যা 79। এছাড়া বামেদের 12 জন বিধায়ক এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতেন রাম মাঝির হিন্দুস্থানি আওয়াম মোর্চার 4 জন বিধায়কের সমর্থন পাচ্ছেন নীতীশ কুমার। একনাথ সিন্ধের মন্ত্রিসভায় বিদ্রোহী শিবসেনা নেতা সঞ্জয় রাঠোরের অন্তর্ভুক্তিতে শুরু হয়েছে জোর বিতর্ক। উদ্ধব ঠাকরের মন্ত্রিসভায় বনমন্ত্রী ছিলেন রাঠোর। এক টিকটক তারকার আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে 2021 সালে তাকে মন্ত্রিসভা থেকে অপসারণ করেছিলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। সরকার গঠনের প্রায় 40 দিন পর মঙ্গলবার মহারাষ্ট্রের মন্ত্রিসভার 18 জন মন্ত্রী শপথ নিলেন। বেলা 11টা নাগাদ রাজভবনে নতুন মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করালেন মহারাষ্ট্রের রাজ্যপাল। তবে সরকার গঠনের দীর্ঘ সময় পর মন্ত্রীদের শপথ গ্রহণ নিয়ে কটাক্ষ করেছে বিরোধীরা। মহারাষ্ট্রের মন্ত্রিসভায় বিজেপির সাথে মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধের জোট প্রথম ধাপেই জট পাকাতে শুরু করেছে। এরই পাশাপাশি বিজেপির রাজ্য ইউনিটের সহপ্রধান চিত্রা ওয়াঘের একটি টুইট ঘিরে শুরু হয়েছে বিতর্ক। চিত্রা কিশোর ওয়াঘ নিজস্ব টুইটে জানান, এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক যে প্রাক্তন মন্ত্রী সঞ্জয় রাঠোর, যিনি মহারাষ্ট্রের টিকটক তারকার আত্মহত্যার জন্য দায়ী, তাকে পুনরায় মন্ত্রিত্ব দেওয়া হচ্ছে। আমি গড অফ জাস্টিসে বিশ্বাস করি, তাই আমি আমার লড়াই চালিয়ে যাব। আপনি ভগিনী পূজা চভান হিচা মৃত্যুলা কারণীভূত আসনারা মাজি মন্ত্রী সঞ্জয় রাঠোর याचा पुन्हा एकदा मंत्रिमंडळात झालेला समावेश हा अत्यंत दुर्दैवी असा आहे। संजय राठोड हा मंत्री जरी झाला असला तरी त्याच्या विरुद्धचा माझा लढा हा मी सुरूच ठेवणार आहे। न्याय देवतेवर मला पूर्ण विश्वास आहे आणि त्यामुळे येणाऱ्या दिवसात लढेंगे भी और जीतेंगे भी। जय हिंद, जय महाराष्ट्र। বিদ্যুৎ সংশোধনী বিল 2022 লোকসভায় পেশ হতেই দেশ জুড়ে প্রতিবাদের ডাক দিল কৃষক, শ্রমিক, বিদ্যুৎ কর্মীরা সহ সমাজের বিভিন্ন অংশের মানুষ। সোমবার দেশজোড়া প্রতিবাদের সংহতিতে দিল্লির যন্তর মন্তরে এক প্রতীকী প্রতিবাদ সভার ডাক দেওয়া হয়। সভা পরিচালনার দায়িত্বে ছিলেন সিআইটিইউ সাধারণ সম্পাদক তপন সেন। সভায় বক্তব্য রাখেন এআইকেএস সাধারণ সম্পাদক হান্নান মোল্লা, ক্ষেত মজুর ইউনিয়নের সাধারণ সম্পাদক বি ভেঙ্কট এবং সিআইটিইউ দিল্লির রাজ্য সভাপতি বীরান্দার গৌড়। ওই প্রতিবাদ সভায় বিদ্যুৎ সংশোধনী বিলের প্রতিলিপিও পোড়ানো হয়। সংসদে পেশ হওয়া বিদ্যুৎ বিল প্রত্যাহারের দাবিতে সোমবার গোটা দেশের প্রায় 10 লক্ষের বেশি বিদ্যুৎ কর্মী এবং ইঞ্জিনিয়ার সকাল 8টা থেকে রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হন। পাশাপাশি সিআইটিইউ, সারা ভারত কিষাণ সভা এবং সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়নের ডাকে এদিন দেশের বিভিন্ন প্রান্তে হাজার হাজার কর্মী প্রতিবাদে অংশ নেন। তাদের মূল অভিযোগ, সরকারের প্রস্তাবিত এই বিল আইনে পরিণত হলে সমূহ সর্বনাশ হবে বিদ্যুৎ কর্মী এবং সাধারণ মানুষের, মুনাফা বাড়বে কেবল কর্পোরেট সংস্থার, সেক্ষেত্রে বিদ্যুতের দাম হবে আকাশ ছোঁয়া, কৃষক, শ্রমিক, গরিব মানুষদের জন্য ভর্তুকি ব্যবস্থাও তুলে নিতে পারে মোদী সরকার।
গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলকে ফের তলব করল সিবিআই। তাকে বুধবার সকাল 11টার মধ্যে নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার তৃণমূল নেতার বোলপুরের বাড়িতে কেন্দ্রীয় সংস্থা নোটিশ পাঠিয়েছে। গরু পাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জেল হেফাজত হওয়ার পর থেকেই তৎপর হয়েছে সিবিআই। অনুব্রতকে আবার নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার এক ব্যক্তির মাধ্যমে অনুব্রতর বোলপুরের বাড়িতে নোটিশ পাঠানো হয়। সূত্রের খবর, সিবিআই এর তরফ থেকে নতুন করে হাজিরার নোটিশ মেইলও করা হয় অনুব্রতকে। আবার অন্যদিকে তার বাড়িতে পৌঁছে গেছেন এক চিকিৎসক ও নার্স সহ মোট 4 জনের মেডিকেল টিম। দলীয় পদ পাইয়ে দেওয়ার নাম করে দলের কর্মীদের থেকেই টাকা নেওয়ার অভিযোগ উঠল তৃণমূল বিধায়ক ইদ্রিস আলীর বিরুদ্ধে। ইদ্রিস আলী মুর্শিদাবাদের ভগবানগোলা তৃণমূল বিধায়ক। এই ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন বিধায়ক ইদ্রিস আলী। তার অভিযোগ, তাকে খুন করতে এসেছিল দুষ্কৃতীরা। সূত্রের খবর, সোমবার বিকেলে ইদ্রিস আলীর বাড়িতে অঞ্চল সভাপতিদের নিয়ে বৈঠক ছিল, কিন্তু তৃণমূল বিধায়ক অন্য একটি সভাতে ব্যস্ত থাকার ফলে সন্ধে 6টা পর্যন্ত সবাই তার বাড়িতে অপেক্ষারত ছিলেন। ঠিক এরপর রাতের দিকে কুঠিরামপুর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি মোস্তাফা শেখের নেতৃত্বে দলীয় কর্মীদের একাংশ তার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ইদ্রিস আলীর গাড়ি এবং বাড়ি ভাঙচুর করে তাণ্ডব চালান ক্ষুব্ধ কর্মীরা, যার জেরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বিক্ষোভকারীদের অভিযোগ, মোস্তাফা শেখকে ব্লক সভাপতি করার জন্য লক্ষ লক্ষ টাকা নিয়েছেন ইদ্রিস আলী, কিন্তু তারপরেও কাজের কাজ কিছুই হয়নি। এমনকি টাকাও ফেরত দিচ্ছেন না ইদ্রিস। শুধু তাই নয়, আশাকর্মী নিয়োগের জন্যও টাকা নিয়েছেন তিনি, তাই দলবল নিয়ে তার বাড়িতে হাজির হয়েছেন বিক্ষোভকারীরা। আজকের খবর পড়ছি এখানেই শেষ। খাবার নয়, সত্যিকারের খবর পেতে প্রতিদিন চোখ রাখুন পিপলস রিপোর্টারের খবর পড়ছিতে, এবং অন্য ধারার খবর পড়তে নজর রাখুন পিপলস রিপোর্টারের ওয়েব পোর্টাল, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউব পেজে।